নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যের নতুন খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো কর্মী নিয়োগের, যেখানে নতুন বিজ্ঞপ্তি 2023-এ মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট হচ্ছে 6,000 পদ, এবং এখানে কিন্তু সবাইকে জানানো হচ্ছে তাড়াতাড়ি আবেদন করার জন্য। রাজ্যের খাদ্য দপ্তরে এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে নেব। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকে সেই নোটিফিকেশানটি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল নোটিফিকেশান ফ্রম ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 4th April 2023-তে প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির আপডেট, যেখানে সমস্ত চাকরি প্রার্থীদেরকে জানানো হচ্ছে যে নতুনভাবে জেলায় জেলায় রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি জানানো হচ্ছে। চাকরি প্রার্থীদের জানানো হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে চাও তারা এখানে কীভাবে আবেদন করতে পারবে। প্রতিনিয়ত কিন্তু এখানে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, এবং এখানে যে আবেদন করতে গেলে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে সেগুলো কী কী রয়েছে সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নেব। এবং তার সাথে আরও জানানো যায় যদি কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও সেক্ষেত্রে কীভাবে তোমরা আবেদনটি করতে পারবে। তো এখানে কিন্তু যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা কিন্তু সমস্ত রাজ্যের সমস্ত জেলাগুলির ক্যান্ডিডেটদেরকে আহ্বান জানানো হচ্ছে যে এখানে কিন্তু আবেদন করার জন্য। এছাড়া আরও বলে রাখি, যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু প্রত্যেকটি জেলায় তারা কিন্তু এই চাকরিটা তোমরা পেতে পারবে। এখানে আরও তোমাদের বলে রাখি, এখানে ক্লিয়ার করে একটা কথাই বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি পারমানেন্টলি এটা কিন্তু একটি রেসিডেন্স হতে হবে যেই জেলা থেকে তোমরা আবেদন করতে চাইছো, এবং সেই জেলাতেই কিন্তু তোমরা এই চাকরির আপডেটটি পাবে। তো এখানে কিন্তু এটা মাথায় রাখবে, তো যারা যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এবং তারপরে বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের যে পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা কী পদ সেটা তোমাদেরকে বলিয়ে রাখি। বেসিক্যালি এখানে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা হচ্ছে ফেয়ার প্রাইস সব ডিলারের পদে। তো এখানে কিন্তু রেশন ডিলার, যাকে বাংলাতে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে সেটাকে রেশন ডিলার হিসেবে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে। তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এই রেশন ডিলার কিন্তু নিতে পারো ফ্র্যাঞ্চাইজি, এবং সেখান থেকে কিন্তু এই কাজটি করতে পারো। তো মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে হাওড়া সালকিয়াতে এই রিক্রুটমেন্টটা হচ্ছে, এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার 12-তেই নিয়োগ হবে, সাব এরিয়া হাওড়া নর্থে। পিনকোডও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো তোমরা যারা যারা আবেদন করছো তারা কিন্তু এখানেই কিন্তু এবারে তোমাদের নিয়োগ হবে। তাছাড়া কিন্তু প্রত্যেকটি জেলাতে কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে। তো তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু এটা মাথায় রাখবে। তো তোমরা যারা যারা আবেদন করছো তোমাদেরকে আরও জানাই যে অ্যাপ্লিকেশন করতে গেলে ডিপোজিট একটি মানি বা ফিস তোমাদেরকে জমা করতে হবে, যেটা কিন্তু ক্লিয়ারলি এখানে বলা হচ্ছে। তোমাদের এখানে স্পিড পোস্ট বা বাইপোস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে কিন্তু জমা করতে হবে, আর যারা যারা আবেদন করবে তারা কিন্তু এখানে এটার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ হবে। তো এখানে কিন্তু প্রথমেই কিন্তু ক্লিয়ারলি এটা বলা হচ্ছে যে যারা যারা আবেদন করতে চাইছো শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে একটি চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারছে। একটি চাকরি প্রার্থী মাত্র মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারছে, আর তার সাথে সাথে লাস্ট ডেটও কিন্তু 21 মধ্যে রাখা হয়েছে। 21 মধ্যেই তোমাদের কিন্তু এখানে তো আবেদন করতে হবে, তবেই কিন্তু তোমরা এই চাকরিটা পেতে পারবে।
এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি বলি, সেখানে বলা হচ্ছে হাওড়ার ক্যান্ডিডেট হতে হবে, রেজিস্টার করা থাকতে হবে এবং রেজিস্টার করতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে সেই ডিলারশিপটা পেতে পারবে। এবং এর সাথে সাথে বলে রাখি, যারা এখানে কাজ করতে চাইছো তারা ওয়েস্ট বেঙ্গল ফুড কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নামটাও কিন্তু রেজিস্টার করতে পারবে। এটাও কিন্তু তোমাদের এখানে বলে রাখি। তো তারপরে আবার বলে রাখছি, যারা যারা আবেদন করতে চাইছো তাদের কাছে কিছু ডকুমেন্টস থাকতে হবে, যেমন তার শিক্ষাগত যোগ্যতা, তার সাথে সাথে থাকবে তার প্যান কার্ড, এবং তার প্যান কার্ড দেখতে পাচ্ছো এখানে ক্লিয়ার করে বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে। এবারে তোমাদের বলে রাখি, যারা যারা আবেদন করতে চাইছো তারা ওয়েস্ট বেঙ্গল ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরা কিন্তু আবেদন করতে পারো।